আজকে এখানে তো মেলাতে আমরা বসেছি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে প্রতিবন্ধীরা এত ভিক্ষাটিক্ষা না করে আর সরকার যে ভাতা টাতা দেয় তার উপরে অত নির্ভর না করে স্বনির্ভর হওয়ার কথা বারবার বলছি। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবের প্রাঙ্গণে চলছে গ্রাম কৃষ্টি উৎসব, চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। গ্রাম বাংলার ছোট ছোট শিল্পকর্ম, গ্রাম বাংলার নলেনগুড় জয়নগরের মোয়া কত কি এসেছে এই মেলায়। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলায় এসেছে বিয়ালার সুরদাস ডেভেলপমেন্ট সোসাইটি। মূলত প্রতিবন্ধী ছেলেমেয়েরা তাদের নিজেদের হাতের তৈরি জিনিস, যেমন ধূপকাঠি, মোমবাতি, ফিনাইল, এলইডি বাল্ব তৈরি করে তারা। আজ তারা স্বাবলম্বী। ভিক্ষে নয়, ভাতা নয়, তাদের কোনো ত্রাণ নয়, চাই পরিত্রাণ। কোনো জন্মগত প্রতিবন্ধী বা হঠাৎ করে প্রতিবন্ধী মানুষের যে একটা অধিকার আছে, সেই অধিকার তারা ঠিকমতো পায় না। তার উপরে জোটে অবহেলা, অবজ্ঞা এবং নানা রকম হিংসার শিকার হয় তারা। তাই তাদের তিনটি জোরালো দাবি হলো, কেন্দ্র ও প্রতিটি রাজ্যে প্রতিবন্ধী কল্যাণ মন্ত্রক হলে ভালো হয়, এটি সম্পূর্ণভাবে প্রতিবন্ধীদের উন্নয়নের কথা ভাববে এবং বাস্তবায়ন করবে। তাদের দ্বিতীয় দাবি হলো, আলাদা রকম আইন প্রণয়ন করা দরকার, যাতে প্রতিবন্ধী ছেলেমেয়েরা হেনস্থার শিকার এবং হিংসার শিকার না হয়। এবং তাদের তৃতীয় দাবি, পার্লামেন্ট থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত 3-4% সংরক্ষণ করা দরকার, একতার আইন অনুযায়ী তাদের প্রতিবন্ধীদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র নির্মাণে তাদের ভূমিকা থাকে। এমনই জোরালো দাবি জানালেন সুরদাস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি অরবিন্দ পাত্র। বেশ কয়েক বছর ধরে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে গ্রাম কৃষ্টি উৎসব চলছে। এর আগেও তারা এই উৎসবে যোগদান করেছে এবং বিক্রিও হয়েছে ভালো। সুরদাস ডেভেলপমেন্ট সোসাইটির ছেলেমেয়েদের তৈরি হাতের জিনিস, শিল্প সামগ্রী তারা সারা বছর বিক্রি করে এবং মেলাতে উৎসবেও তারা স্টল দিয়ে নানারকমভাবে উপার্জন করে। এতে প্রতিবন্ধী ছেলেমেয়েদের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হচ্ছে। কিন্তু প্রতিবন্ধী ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে তারা এই ধরনের জোরালো দাবি করল। ভিক্ষে নয়, ভাতা নয়, তাদের চাই ন্যায্য অধিকার। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। নাম বলুন। অরবিন্দ পাত্র। আপনার এই সংগঠনের নাম? বেহালা সুরদাস ডেভেলপমেন্ট সোসাইটি। আমি সংগঠনের সভাপতি। আচ্ছা, কী করছেন একটু বলুন। আমি প্রথমে কলকাতা প্রেস ক্লাবকে ধন্যবাদ দিই আমাদের এই এখানে বসতে দেওয়ার জন্য এবং আমাদের এই আইডিয়াটাকে প্রচার করতে দেওয়ার জন্য। এবং আমার ভাই বোনদের কিছু পয়সা মানে এর থেকে ইনকাম হবে তার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার মিডিয়াকেও ধন্যবাদ। কী করছেন আজকে? আমরা আজকে এখানে তো মেলাতে আমরা বসেছি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে প্রতিবন্ধীরা এত ভিক্ষাটিক্ষা না করে আর সরকার যে ভাতা টাতা দেয় তার উপরে অত নির্ভর না করে স্বনির্ভর হওয়ার কথা বারবার বলছি। সেই জন্য আমরা ধূপ, মোমবাতি বা এলইডি বাল্ব, ফিনাইল, এগুলো যেগুলো প্রত্যেক দিন লাগে সেইগুলোতেই বেশি করে অংশগ্রহণ করতে বলি। কারণ খাবার জিনিস তো প্রতিবন্ধীদের হাতে খোয়াটা কেউ কিনবে না, এইগুলো সবাই নেবে। এর বাইরে আমাদের মূলত একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে সরকারকে আমরা বলছি যে আমাদের জন্য সেপারেট মিনিস্ট্রি করে দাও কেন্দ্রে এবং রাজ্যে। কারণ হঠাৎ প্রতিবন্ধী হয়ে গেলে কারোর কোনো দাঁড়ানোর জায়গাই নেই। যারা এটা বুঝতে চান তারা বোঝেন, কিন্তু তারা তো কিছু করতে পারছেন না। এখন সরকারই এটা করতে পারে। আর আমাদের কথা আমাদের পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত বলতে দিতে হবে। এই জন্য পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত আমাদের কিছু সিট সংরক্ষণ হোক, তাহলে আমাদের সমস্ত প্রতিবন্ধী সমাজের খুব মঙ্গল হবে, ভালোই হবে। আমি সমস্ত নাগরিককে এটাই প্রার্থনা করি, তারাও যেন সরকারকে এই বিষয়টা বলতে থাকে, কারণ তারও এটা একটা ইন্স্যুরেন্স হিসাবে গণ্য হবে। আমার একটাই বার্তা, ভিক্ষে নয়, ভাতার উপরে নির্ভর নয়, নিজের পায়ে দাঁড়াও আর ভালো করে পড়াশোনা করো। যার যতটুকু দেয়ার আছে সে ততটুকুই দিক দিয়ে, সেইটুকুর বিনিময়ে যেটুকু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকুক। একই সঙ্গে সরকারকে আমাদের এই আবেদনটা বলুক যে আমাদের জন্য কেন্দ্রে রাজ্যে সেপারেট মিনিস্ট্রি হোক প্রতিবন্ধী কল্যাণের জন্য, আর আমাদের কথা পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত বলতে দেওয়া হোক, আর আমাদের হেনস্থা বন্ধ হোক।
এই যে ধূপকাঠিগুলো এনেছেন, মোমবাতি, আরও কিছু কিছু জিনিস এনেছেন, সেগুলো কি আপনারা নিজেরা তৈরি? হ্যাঁ, সব নিজেরা, এখানে সব নিজেরাই আমরা করি, আমার সংস্থা এটা সব নিজেরাই করে। এই র ম্যাটেরিয়াল আপনারাই কিনে? হ্যাঁ, সব কিনে এনে। কোথায় তৈরি হয়? ও বেহালায় একটা জায়গাতে হয়, আমরা করি বেহালাতে। বেহালাতেই আপনাদের সংগঠন? হ্যাঁ। আচ্ছা, সেখানেই তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ। আর এটা কি আপনারা সারা বছরই বিক্রি করেন নাকি এই মেলা মেলাতেই বিক্রি করেন? মানে সারা বছরই হয়, সারা বছরই ওখান থেকে সেলসম্যানরা নিয়ে যায়, আমার ভাই বোনরাও বিক্রি করে, এর সঙ্গে সঙ্গে সুস্থ লোকেরাও বিক্রি করে, সবাই করে, অনেকেরই ফ্যামিলি এটার উপর নির্ভরশীল। ও আচ্ছা, মানে প্রতিবন্ধীদের স্বনির্ভর করার জন্য একটা কারখানার মতো ছোট? হ্যাঁ 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 হ্যাঁ। সেখান থেকে সব তৈরি হয়? সেখান থেকে তৈরি হয়, তারাই বিক্রি করে, তারাই বিক্রি করে এবং সুস্থ লোকও বিক্রি করে। আচ্ছা, তারাও জীবিকা নির্বাহ করছে? হ্যাঁ 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 হ্যাঁ। মূলত আপনারা ধূপকাঠি ছাড়া আর এখানে ম্যাক্সিমাম ধূপকাঠি দেখলাম, আর কি কি তৈরি করে? আর যেগুলো হয় সেগুলো খুব অল্পই আমরা করি, সেগুলো অতটা বিক্রি মানে হচ্ছে না এখনো পর্যন্ত। সেটা এলইডি বাল্ব, তারপরে ধরুন ফিনাইল, ন্যাপথলিন, এইসবগুলো আছে। প্রয়োজন হয়, হবে অতটা এখন এই হয়নি, মানে করছি আস্তে 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 আস্তে। হ্যাঁ, সবে আমরা লাইসেন্সটা পেয়েছি, ওটা এগোচ্ছি এগুলোতে। এটা কতদিন ধরে করছি? অনেক দিন, প্রায় 8-10 বছর হয়ে গেছে। এখানে গত বছরে আপনারা? হ্যাঁ, এসেছিলাম, স্টল দিয়েছিলেন, কিরকম রেসপন্স পেয়েছিলেন? খুব ভালো, খুব ভালো। ওই জন্য প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ, আবার ধন্যবাদ দিচ্ছি। আজকে শুরু হলো গ্রাম কৃষ্টি মেলা উৎসব, তো এবছর কীরকম আশা করছি? আশা করছি খুবই ভালো হবে, সঙ্গে শুক্লা আছে, আপনারা আছেন, ভালো তো হবেই। একটা আবেদন তো আপনি করতেই পারেন যে প্রতিবন্ধীরা যেহেতু এটা তৈরি করেছে, আমার আবেদন তো ওইটাই, এটা আমার মূল উদ্দেশ্য নয় যে সেপারেট, উদ্দেশ্য নয় না, আমার উদ্দেশ্য সেপারেট মিনিস্ট্রি হোক কেন্দ্রে এবং রাজ্যে, আসলে স্বাবলম্বী হোক। হ্যাঁ, সেপারেট মিনিস্ট্রি হোক, তার মাধ্যমে সমস্ত কিছু হোক। এখন তো ফুটবলের মতো, এর ঘরে ওর ঘরে আমরা ছুটেই বেড়াচ্ছি শুধু। আপনার নামটা? অরবিন্দ পাত্র, আমি একজন মাস্টারমশাই, ও ইতিহাস পড়াই। বেহালার এই সংগঠনটার নাম? বেহালা সুরদাস ডেভেলপমেন্ট সোসাইটি।